সৌদি আরবের সঙ্গে ইসরায়েলের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক যেন না হয় সেজন্যই গত 7 অক্টোবর ইসরায়েলে হামলা চালায় হামাস। বুধবার তেল আবিবে সংবাদ সম্মেলনে এমনটাই জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তেল আবিবের দাবি, সৌদি ইসরায়েল এক হলেই অঞ্চলটিতে উন্নয়নের ভিন্ন মাত্রা পাবে, যা কখনোই চায় না হামাস। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর 2020 সালে সংযুক্ত আরব আমিরাত, মিশর ও বাহরাইনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে ইসরায়েল।